Hello guys, welcome back to my channel. Welcome back to my another video. তোমরা কেমন আছো? আমি কিন্তু খুবই ভালো আছি আর সুস্থ আছি। আশা করি তোমরাও খুব ভালো আর সুস্থ আছো। আর এইজন্য আমি তোমাদের কাছে নিয়ে চলেছি আরো একটা নতুন ফ্যামিলি ব্লগ, ডেইলি ব্লগ বলতে পারো, ফ্যামিলি ব্লগ বলতে পারো। ঠিক দেখতেই পাচ্ছো আমি ফার্মেসিতে আছি, কিন্তু আজকে হচ্ছে দিদি জামাইবাবু পুচকি এসেছে। অ্যাকচুয়ালি মানে ওদের যে ম্যারেজ অ্যানিভার্সারি, তো সেটাই সেলিব্রেট করবো আমরা, ছোট্ট করে নিজেদের মধ্যে করে সেলিব্রেট করবো, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। অ্যাকচুয়ালি ওর যে বিয়ে, সে মানে ওর যে ম্যারেজ অ্যানিভার্সারি, সেটা হচ্ছে 16 তারিখে হয়েছিল, কিন্তু দিদি ছুটি ছিল না বলে আমাদের কাছে আসতে পারেনি। এখন দিদি ছুটি পেয়েছে, তার জন্য এসেছে। আর আজকে 19 তারিখ, জানি না তোমরা ব্লগ কবে দেখবে। এনিওয়ে, তো যেহেতু আমি ফার্মেসিতে আছি, সেহেতু আমি সকাল থেকে ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, মানে আমি শ্যুট করতে পারবো না, কিন্তু আমি দিদিকে বলে রেখেছি যতটা ওর ফোন থেকে শ্যুট করবে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আমি ওকে বলে রেখেছি যে তুই যতটা পারবি তোর ফোন থেকে শেয়ার করবি, কারণ ওকেও হাতে হাতে কাজ করতে হবে মায়ের সাথে সাথে। তো চলো আর বেশি বকর বকর না করে ভিডিওটাকে কন্টিনিউ করি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে পাশে বেল আইকনটা অন করে দেবে, আর আমার পাশে একটু থাকবে। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লেগেছে ভিডিওটা। তো চলো আগে স্টার্ট করি। একটু সোনা ভাইকে দেখা ভাল লাগছে আওয়াজটা শুনতে। দেখো কাকিমামা তো করতে সেলাই করতে পারে। হুম, কাকিমা সেলাই করতে আমি করতে দিয়ে কম এখন কি ওইবারই যাবে না তুমি? উপরটা মাস্টারে মাস্টার পারবি তো না, কাটবো আবার বগর বগর করতে থাকছিস পাশ থেকে। দাঁড়াও গো, তোমার মাসি আবার পোজ দিতে পারে না। মাস্টারে পোজ দিবে, আমি উঠে চলে যাবো। কিন্তু মুটকো ধর এই পেছন দিক দিয়ে খালি, ঠিক আছে? কি ভেঙে দে, ভেঙে দেবে দেখো মাথাটা একটু উঠছে। ব্লগার হলে কি সমস্যা জীবনে? কেন মা চালা যায় না, ও একটু দেখে ভুলে দিলে কেটে দিত। এই সর, এবার কি করবো? বলো না মাও এতটা একটু পাতে আর দেখলাম না। হ্যাঁ, আমি তো আর দেখলাম না। ওহ
কি ফেললো কেটা? আরে হালিমুলা, তা হালিমুলা নেই। ওই ওই কাজ ভালো না গো টুকু, নাক না ঢিলা করে রাখ। বুঝি আবার রাগ করে ও ক্যামেরা অন করে ভালো না ভালো না করতেছি, একটা এডিট হবে দেখ। আচ্ছা পিছগুলো কিন্তু ঠিকঠাকই হয়েছে না মাসি বল? একদম দোকানের কাটার, দোকানের কাটার মতো। আর হচ্ছে কিনা সরু সরু করে করা যেত, কিন্তু এমনি তো ভাপে বসালে তো এমনি ইয়ে হয়ে যায় তাড়াতাড়ি, তাই না বল? এগুলো এই যে মাছের মাথা, এটাতে কি হবে মাসি? মাছের মাথাটা দিয়ে চাল কুমড়োর ঘন্ট ইলিশ মাছের কচু দিয়ে করার কথা ছিল আমাদের, কচু তো পাওয়া যায়নি কালকে মার্কেটে, মানে 11 নম্বর বাজারে। দেখি ভিডিও করছিস বল? জিজু, ওটা মামা, ওটা দিদি, ওই যে গীতা, আর এই যে তো চলো ভিডিওটা কাটি। না চলো চলো কেক কাটো, কেক কাটো, হাতালি হাতালি হাতালি, হ্যাপি অ্যানিভার্সারি, ও হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, ওয়াও দিদি কে দেখো, সবাই এই দুই জুটিকে আশীর্বাদ করো। কেকটা খেতে কত সুন্দর, ঠাকুরকে ভোগ দিচ্ছে অনেকে, কোথায় গেল বাচ্চা? দেখো গাইজ আজকের মেনুতে কি কি আছে, সাদা ভাত, কুমড়ো ভাজা, এটা হচ্ছে এটা কি মা? ছেচকি, লাউয়ের ছেচকি, আর ইলিশ মাছের মাথা দিয়ে চাল ঘন্ট, চাল কুমড়ো ঘন্ট, এটা হচ্ছে ওর ছোকলা আলু ভাজা, এটা ডাল, আর এটা হচ্ছে ইলিশ মাছ, ও আচ্ছা টক ডাল সরি, এটা ইলিশ মাছ, আর এটা চিকেন, আর এখানে স্যালাড। তো এই হচ্ছে আজকের মেনু। ও আচ্ছা এই যে এখানে আছে আইসক্রিম। মাম কেমন লাগছে, তোমার কেমন লাগছে, আনন্দ লাগছে? খুব আনন্দ লাগছে, তাহলে খেয়ে নাও ঝমঝম করে। জিজু লজ্জা পেও না তুমি, লজ্জা পাবে আমি আরো করবো। সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমাদেরও হয়ে গেছে। একদম খেয়ে একদম ইয়ে করে নিচ্ছিস,
দেখো গাইস লাস্ট ডেজার্ট, মানে লাস্ট না মানে ডেজার্ট আইসক্রিম। এখন এটা আইসক্রিম আমরা খাবো, ওয়াও ওয়াও টেস্টি। তারপরে কথা হবে, আমি এখন আর ভিডিও করতে পারছি না। আমি নাও